Assalamualaikum. What is up, guys? আশা করি সবাই খুব ভালো আছেন. Just খুবই sudden একটা plan হয়েছে. গতকাল রাতে 12টার সময় আমার friend আমাকে call দিয়ে বললো যে শীতাকুণ্ড একটা short ride দেই সকালবেলা শীতে সকালে. ভাই কয়টাই ও আমাকে বলে ভাই ছয়টায় আর ভাই সকালে সূর্যই উঠে না ছটার সময়. তো বলবো চাচ্ছি ঠিক আছে সাড়ে ছয়টায়, তো সাড়ে ছয়টায় বাইর হওয়ার কথা, সাড়ে ছয়টায় বাইরই হয়েছে. আমি ঠিক আছি, বাট আমি আমার এক বড় ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম. ভালো বলে তাকে আপনারা এর আগেও দেখেছেন ভিডিওতে, রাঙামাটি ট্যুরের পার্টনার ছিল সে অনিক ভাই. তো অনিক ভাই ঘুম, আমি তাকে 6:20 কল দিলাম, সে উঠলো বললো ভাই আমি 10 মিনিটের মধ্যে বের হচ্ছি. গ্রেট, সে 10 মিনিট তো কচু বাড়িছে. আমি 7টার সময় এখানে এসে তো আমার মিটিং পয়েন্টে ওয়েট করলাম. উনি সারপ্রাইজিংলি মাত্র বাইক বের করছে, উইচ ইজ ভেরি গুড. অনেক দেখে শুনে চালাতে হয়, তো যাই হোক. বললো আমার ফ্রেন্ড অলরেডি 12 বালিয়া চলে গেছে, খেজুরের রসের জন্য পাগল হয়ে গেছে. আই গেস আমি একটু আগাই, ভাই ধরতে বললে ধরবে. বাই বাই চিকেন শো ফর সাম টাইমস. আসলে খুব বেশি দূর না, সীতাকুণ্ড এখান থেকে এখানে একটু রাস্তা, আসলে অল্প না প্রায় ঘন্টাখানেকের রাইড আছে. একলা যাওয়া হাইওয়েতে কি প্যারা. আমার ফ্রেন্ড ডেইলি এই রাস্তা অফিস করে, ওর জন্য তো কোনো ব্যাপারই না, ও তো রোড মুখস্থ হয়ে গেছে ওর জন্য. ও কোল্ড, অনেক কোল্ড. না না অত জোরে না, দোকানে ঠান্ডা লাগতেছে, অত জোরে না দিস না, ঠান্ডা লাগতেছে. গেছে হেলমেট, হেলমেট পরে গেছিল শেষ, চার্জার 300 টাকা শেষ.
পাইছোস ও বো তুই যাবি গাড়ি তো মরে যাবে গা মাটিতে নামা মাটিতে নামা আরেকটু যা একটু যা এই বেটা একটু যা মুখাও নাই মুখা থাকলে তো এটা নিয়ে যেতাম আচ্ছা আচ্ছা যেতে যেতে সব রাস্তা যাবে গা শেষ বাইজর আছে ওটা লক লাগানো যায় সমস্যা নেই বেশিক্ষণ লাগবে না স্কুল ওটা